বিসমিল্লাহিরাহমানিরাহিম মায়াস কুকিং মিরর থেকে স্বাগতম সবাইকে। সারা বছরের যে কোনো সময়ের জন্য আজকের রেসিপি সহজ নুডলস। পারফেক্ট ইয়াম্মি স্বাদের এই রেসিপিটি কিভাবে আপনারা তৈরি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মায়াস কুকিং মিরর থেকে। প্রথমেই চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি বড় এক পিস। এখন এটা ম্যারিনেশন করব। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি আধা চা চামচ, এখন দিব টক দই 2 চা চামচ, দিয়ে দিলাম গরম মশলা অথবা চাট মশলা, এই দুইটির কোনোটি আপনার হাতে না থাকলে দিয়ে দিন ম্যাগি মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 2 পিস। এখন ভালোভাবে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সময় থাকলে 5-7 মিনিট রাখতে পারেন, আর সময় না থাকলে সাথে সাথেই এটি ভেজে নিতে পারেন। চলুন তাহলে চলে যাই এটি ভাজতে। প্যানে তেল দিয়ে নিব পরিমাণ মতো, এখানে আমি 2 টেবিল চামচ আন্দাজ প্যানে তেল দিয়ে নিলাম। এখন আমি ম্যারিনেশন করা চিকেনের বুকের মাংসটি এর মধ্যে ভেজে নিব। মিডিয়াম থেকে লো হিটের মধ্যে এটি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটি কুক না হয়। আমার এটি ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভালোভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে এটি নেড়ে চেড়ে রান্না করে ফেলব। ব্রাউন হয়ে এলে বুঝে নিব এটা কুক হয়ে গেছে। এখন আমি এটি আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস। ঘরে থাকা যে কোনো সস ইউজ করতে পারেন। আর সসটি দেওয়ার পর আমি এটি এখন কভার করে দিব। কভার করব 5 মিনিটসের জন্য আর একদম লো হিটে, এতে ভিতর থেকে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। 5 মিনিটস পর আমি এটা ডিশ আউট করে নিলাম। এখন আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে আমি পানিটা ছড়িয়ে রেখেছি, আর সেই চিকেন রান্না করার প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ ও 1 চা চামচ রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ব্রাউন কালার হলে দিয়ে নিব লবণ 1/2 চা চামচ। এখন সিদ্ধ করে রাখা নুডলসটি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। মিডিয়াম হিটের মধ্যে পেঁয়াজের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি অ্যান্ড গার্লিক সস 2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট রেখে এখন আমি এটাই ডিশ আউট করব। অলরেডি কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি ও টেস্টি হয়েছে, আর কতটা ইজি এটি রান্না করতে। আর সেই বারবিকিউ করে রাখা চিকেনটি এখন আমি একটি নাইফের সাহায্যে স্লাইস স্লাইস মাঝখান থেকে কেটে দিব। এরকম একটু ফাড়া ফাড়া করে দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই চিকেনটা এখন আমি এই নুডলসের উপর সাজিয়ে পরিবেশন করব চমৎকারভাবে। এই চিকেনের সাথে এই নুডলসটা খেতে কতটা ইয়াম্মি লাগে তা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। উপর থেকে কিছু আমি এখানে চিলি ছিটিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন। দেখলেন তো কত সহজে এই ইয়াম্মি নুডলসটি তৈরি হয়ে গেল। নুডলসটা আমরা সবাই কম বেশি রান্না করি। একবার মায়াস কুকিং মিররের রেসিপিতে রান্না করে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক ও কমেন্টস করে পাশেই থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।